শুধু নাম বদলে নয়, পোশাক বদলে, চেহারা বদলে, আমি জানোই তাই সেটা সাজতে সাজতে আমি আমি ক্লান্ত হয়ে গেছি। আমার তো পুরুষদের সামনে এক টুকরো মাংস হয়ে থাকতে ভীষণ ভীষণ ছোট লাগে। কিন্তু প্যাটেল কি অত সহজে তোমাকে ছাড়বে? নাম বদলে, পোশাক বদলে যে নেশা তুমি তা ধরিয়েছো। হারিয়ে যাব আমি, এত বড় শহর, এত মানুষজন, আমি পারবো না হারিয়ে যেতে। পালিয়ে যেতে চাইছো? আমি আর পারছি না শঙ্কর বাবু, আমি তো শুধু দৌড়ে বেড়াচ্ছি দৌড়ে বেড়াচ্ছি, কোনো লক্ষ্যে তো পৌঁছতে পারছি না। কি বললো পারুনি, পেরেছো তো? কি পেরেছি আমি? আমার স্বামীকে আমার মেয়েকে খুন করে পেটেল তো আজও ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরছে সে? আজ কোথায়? এই শহর দেশে ঢুকতেই পারছে না, দুবাই গিয়ে বসে আছে। এটা তোমার জিত নয়। এই যে আদিত্য নিনার হাসপাতাল চলছে, এটা কার জন্য? সত্যি আপনি আর ডিএম যে এত সাহায্য করেছেন এ ব্যাপারে। কিন্তু এই ডিএম সাত্তুকি মজুমদার যে জড়িত এটা আমাকে কে জানালো? কে জানালো বলো তো? আমি। নিনাকে কে খবর দিল যে প্যাটেলের কাছে যে ডাক্তার এসেছিল সে 15 সেপ্টেম্বর তারিখটা বলেছে? সে তো আমি মাত্র ইনফর্মারের কাজ করেছি। বাঘের গুহায় ঢুকে কাজ করছো, এটা কি কম কথা হলো? প্যাটেল হাসপাতাল বন্ধ করতে পারেনি, তার প্রজেক্ট থেমে আছে, সে নিজেই তো এখানে নেই, আর কি চাও? হ্যাঁ, তুমি যে শাস্তির কথা বলছো সেটার জন্য এই কদিনে কি তা হয়? তার জন্য একটু সময় দেবে তো। আমি আমি আর অফিসে যাব না কাকু, তুমি একটা ব্যবস্থা করো না। আর কটা দিন মা, একটু ধৈর্য ধরে থাকো, যখন সময় হবে তখন আমি নিজেই তোমাকে বলবো আর চাকরি করতে যেতে হবে। আর তাছাড়া এখন দুম করে চাকরিটা ছেড়ে দিলে তোমার শাশুড়ি ঠাকুরুন কি বলবে? তিনি তো তোমাকে তিষ্ঠতে দেবেন না। এই যে কটা টাকা চাকরি করে আসছে এটা তো তোমার সংসারে দরকার। আমি আসলে নিজের জালেই জড়িয়ে পড়েছি, এখন ইচ্ছে থাকলেও জাল কেটে বেরিয়ে আসতে পারবো না। পারবে, নিজেই পারবে একদিন, কিন্তু সময় হলে, আজ নয় এক্ষুনি না। আর তোমার যদি অফিসে ভালো না লাগে তুমি তো কনস্ট্রাকশন সাইটে যেতে পারো। তুমি তো প্যাটেলকে বলেই ঢুকেছিলে যে কনস্ট্রাকশন সাইটে তুমি যেতে চাও। প্যাটেল তো দেখতে আসছে না তুমি কোথায় যাচ্ছ, কোথায় আছো। আর দেখো একটু আধটু মাঝখানে একটু ফাঁকি দিয়ে নেবে, একটু ফাঁকি মারবে। সীমা, এই খেলা খেলতে নেমে মাঝপথে থেমে যাওয়া যায় না। আর কটা দিন?